Welcome to my channel. Footpath in Rastafashi, Bangatura had to switch a Harako and Dalandari, Betura Agatabuchi, which is very good. Duja Gai wrong, but Pastor Balaini, Kadalanu. Tocho Akshobos Radio, Ebocho, Tocho Akshobos Radio, a short look, general best of Koda Chorona, Kongongoto, Ekane, Aragonachilo, straight oats are Dudo show, outlawed. Into Akonar Q, E, Manajan Bashkorena, Emon, Unusho Horedi, Apnakini, Jaho, Taudabni, Babben, History Abner Gash, Urobe, Arabni Babben, Apnaki. ভুতুরে শহরে নিয়ে আসা হয়েছে ব্যাপারটা কিন্তু মিথ্যা নয় এরকম গা চমচম ভুতুরে শহর আমেরিকা অনেক রয়েছে আসুন আমরা আমেরিকান এরকম কয়েকটি ভুতুরে শহর সম্পর্কে পরিচিত হই কলোরাডো একটা সময় পশ্চিমের এসব শহরের নানা জায়গা থেকে লোকজন ভিড়ে জমাত সোনার লোভে তেমনি একটি শহর কলোরাডো কলোরাডোর গ্রেগরি টাউনে সোনা আছে এমন গুজব ছড়িয়ে পড়ার দুই সপ্তাহের মধ্যে সেখানে 4000 স্বর্ণ সন্তানী মাইনার হাজির হয় অজ্ঞাত নির্জন শহরটা নিমিষে বিখ্যাত হয়ে ওঠে তবে এই শহরে জন্ম যেমন ছিল হঠাৎ আবার তেমন মৃত্যু ছিল তেমন আকস্মিক সোনার খানিক সমস্ত সম্পদ আহরণের পর মাইনাররা একে একে কেটে পড়লে এক সময় ব্যস্ত জনপদ নগরীতে পরিণত হয় লোক মুখে প্রচলিত আছে এই শহরে নাকি এখন ভূত আক্রাও পেত্তার তারা নাকি এখানে আসর জমায় এই নগরে বুডি ক্যালিফোর্নিয়ার বুডি শহরটি একসময় রাফ অ্যান্ড টাফ শহর নামে পরিচিত ছিল আমেরিকান সবচেয়ে দুর্দশ আউটলোডের আবাস ছিল এই শহরে ১৯-২০ শতাংশ মাঝামাঝি সময় এখানে এমন কোনো দিন যায়নি যে দিন এখানে মানুষ খুন হয়নি ১৮৮০ সালে বডির বাইরে দুই ডাকাত একটি স্টেজ কোচ লোড করে তাতে হাজার হাজার ডলারের সোনা ছিল লোড করার পরে এক সময় দুই ডাকাত ধরা পড়ে এবং তাদেরকে মেরে ফেলা হয় তবে তাদের লোড করা সোনার সন্ধান আর পাওয়া যায়নি কেউ কেউ বলেন সে সোনাগুলো শহরে ধরে কেউ কেউ বলেন সে সোনাগুলো শহরের ধারে কাছে কোথাও মাটি ঘুরে মাটি নিচে ডাকাতরা পুঁতে রেখেছিল তবে আজ উদ্ধার করা যায়নি সেই সোনাগুলো চারদিকে পাহাড় ঘেরা বডি শহরটি আক্ষরিক অর্থে আমেরিকার সবচেয়ে বড় ভূতুরে শহরে পরিণত হয়েছে বর্তমানে বডি শহরকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভিন্ন কল্পকথা লোকে বলে ওখানে সত্যি সত্যি ভূত আছে বডির অপান্তরে নির্জন খাত থেকে মাঝে মাঝে নাকি উচ্চাসিকতা হাসির আওয়াজ শোনা যায় দূর থেকে বেশি বেশি গল্প করার আওয়াজ বা শোনা যায় স্পিশান নিপদ্ধ আমেরিকার মানুষেরা যারা এই শহরে গিয়েছে তারা বলে শহরটি থেকে শুরু গম্ভীর পিয়ানো বাজানো শব্দ দূর থেকে বেশি আসে মাঝে মাঝে শোনা যায় গানের আওয়াজ শহরে বর্তমানে মানুষ বাস করে না ১৮৭০ সালের দিকে শহরে তৈরি করা আটের দালানগুলো আজও শুধু ইতিহাসের সাক্ষী হয়ে এখনো ঠায় দাঁড়িয়ে আছে ওখানে ভয় আর কল্পকাহিনী নিয়ে বলি আজ আমেরিকার এক ভুতুরে শহর ভার্জিনিয়া সিটি আমেরিকার আরেকটি ভুতুরে শহর ভার্জিনিয়া সিটি সোনার খনি জন্য বিখ্যাত ছিল এই শহরটি আউটলার এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকলে এখানে আগমন করেছিল একদল শান্তি রক্ষাকারী মানুষের তাদের এখানে আসার উদ্দেশ্য ছিল আউটলাদের দমন করে শহরে শান্তি ফিরিয়ে নিয়ে আসা তারা এখানে এসে আউটলদের সন্ধানে গোটা শহর চিরুনিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গণহারে হত্যা করে মন্টানার ভার্জিনিয়া সিটিতে একসময় ১০,০০০ লোকের বাস ছিল কিন্তু সোনার খনি থেকে সোনা ফুরিয়ে গেলে এই শহরে ছাড়তে শুরু করে মানুষেরা ফলে শহরে মানুষ একসময় ফুরিয়ে যায় এই শহরকে পুরোপুরি মৃত নগরী বলা যাবে না কারণ এখানে এখনো অন্তত ১০০,০০০ মানুষ বসবাস আছে শহরটিকে সরকারিভাবে জাতীয় ঐতিহাসিক স্থান বলে চিহ্নিত করা হয়েছে এখানে কয়েকটি ওপেন এয়ার মিউজিয়ামও আছে ১৯-২০ শতাব্দী বাড়ি ঘরগুলো নতুন করে বার্নিশ করা হয়েছে যা এখানে আসা পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে রিউ লাইট আপনি যদি কখনো ডেড ভ্যালি ন্যাশনাল পার্কে যান তাহলে একবার নেভাডার রিউ লাইট শহর থেকে অবশ্যই ঘুরে আসবেন ভুতুরে এই শহরটিকে নিয়ে এ পর্যন্ত যত ছবি তোলা হয়েছে আর কোনো শহর নিয়ে এমনটি করা হয়নি পূর্ব পশ্চিমের দ্বিতীয় বৃহত্তম শহর রিউ লাইট শহর হয়ে মরে ভূত হয়ে যায় যখন সোনা খানি থেকে সোনা উত্তোলনের কাজ শেষ হয় অর্থাৎ এখানে স্বর্ণ খুঁজতে আসা মাইনাররা এই শহর ছেড়ে চলে গিয়েছিল যখন এই শহর থেকে সোনা তোলা শেষ হয়েছিল এটি সত্যি একটি ভুতুরে শহর শহরটি ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে সারা বছর মিলে বর্তমান দর্শনীয় জিনিস বলতে আছে এক ট্রেন ডিপো এবং একটি বটল হাউস শহরের বটল হাউসটি একটি অন্যান্য নিদর্শন ১৯০৬ সালে মাইনাররা টম কোলি ৫০,০০০ বোতল দিয়ে বোতল বাড়িটি তৈরি করেন বাড়িটির নির্মাণশীল সবাইকে অবাক করে দেয় ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন Oh,